সঙ্গীত ভুবনের বেশ পরিচিত মুখ শফিক তুহিন একাধারে তিনি গীতিকার সুরকার ও সঙ্গীত শিল্পী গানের ভুবনের এই মানুষটি দু সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন সহস্রাধিক গান রচনা এবং দুই শতাধিক গানে সুরারোপ করা শফিক তুহিন সম্প্রতি নিজের কেরিয়ারে নতুন পালক যুক্ত করেছেন এদিকে বাংলাদেশে তার হাত ধরে আরও এক ব্যান্ডের আত্মপ্রকাশ ঘটেছে যে ব্যান্ডের নাম হ্যালো নতুন এই ব্যান্ডটি নিয়ে তিনি বলেন হ্যালো হচ্ছে আমরা সবসময় সবাইকে সম্বোধন করি যে কোনো কিছু বলতে গেলে তো হ্যালো বলতে হয় সো আমি দেখলাম খুবই একটা কমন ওয়ার্ড এবং খুবই ক্যাচি ওয়ার্ড সো আমি ওইভাবেই আমার নামকরণ করা এবং আমাদের মেম্বার হলো আমি সহ পাঁচজন আমাদের লিড গিটার বেস গিটার কীবোর্ডস অ্যান্ড ড্রামস অ্যাকোস্টিক ড্রামস একস্ট্রিক ড্রামসে আছে তাফসির এবং লিড গিটারে আছে দীপু বেস গিটারে নিপু আর কিবোর্ডসে রকি সো সবাই তরুণ আমিও নিজেও আমি তরুণ ভাবি সো তরুণদের নিয়ে একটা ব্যান্ড দল গঠন করেছি হ্যালো এই ব্যান্ড তৈরির উদ্যোগ কেন নিলেন জানতে চাইলে তিনি বলেন তরুণ অবস্থায় বা আমার স্টুডেন্ট অবস্থায় আমরা ব্যান্ডের গান শুনে অনেক অনুপ্রাণিত হয়েছি এবং ব্যান্ড সঙ্গীত সবসময় তারুণের উন্মোদনা জায়গায় ব্যান্ড সঙ্গীত আমাদের বিরহ আমাদের আনন্দ আমাদের উচ্ছলতা দেশপ্রেম বা কোনো বিষয় বস্তু ভিত্তিক গান করতে গেলেও আমরা ছোটোবেলা থেকে ব্যান্ডের অনেক গান শুনেছি ভাবনার নতুন অ্যারেঞ্জমেন্টে ব্যান্ডের গান যেরকম হয় ঠিক ওই ভাবনা থেকেই আমাদের পাঁচজনের একটা ডিসিশনে হ্যালো ব্যান্ডা করা এদিকে এখন অব্দি তাদের নতুন এই ব্যান্ড কোনো স্টেজ প্রোগ্রাম না করলেও ইতিমধ্যেই টেলিভিশন প্রোগ্রামে অংশ নিয়েছেন এমনটি উঠে আসে শফিক তুহিনের কথায় কয়েকদিন আগেই একটা রক অ্যান্ড রোলস একটা প্রোগ্রাম হয় খুব জনপ্রিয় প্রোগ্রাম বাংলাদেশ টেলিভিশনে ওটাতে একটা সোলো আটটা গানের একটা প্রোগ্রাম করেছে আর বাইরের শোগুলো যেহেতু আমরা ব্যান্ডটা ফর্ম করেছি আমরা নিজেদের কিছু গান করার একটা আয়োজনে আছে এগুলো শেষ হলে একটা একটা করে গানগুলো আমরা নিশ্চয়ই গাইবো একটি ব্যান্ড কিংবা একজন শিল্পীর মৌলিক গান সবচেয়ে বড় পরিচয়ের জায়গা সেই বাস্তবতায় এখনো হ্যালো কোনো কোন মৌলিক জ্ঞান আসেনি তবে খুব দ্রুতই মৌলিক গান নিয়ে আসছেন তারা এমনটি জানান সফিক তুহিন আমরা একটা গান রেকর্ড করার জন্য অলরেডি চেষ্টা করছি পর ভিডিও আকারে আমাদের হ্যালো ব্যান্ড নিয়ে আমরা মানে এই নামকরণে আমরা ব্যান্ডের একটা গান রিলিজ করতে যাবো সামনে এদিকে ব্যান্ডের সঙ্গীতের লিজেন্ড আয়ুব বাচ্চুর সঙ্গে শফিক তুহিনের সখ্যতা ছিল বেশ এদিন আয়ুব বাচ্চুর সঙ্গে জড়িয়ে থাকা স্মৃতির রোমন্থন করেন তিনি আমি যখন দুই সালে মুন একটা অ্যালবামের কাজ করছিলাম আমার লেখা বাচ্চবের সুরে নতুন দিন নিয়ে একটা অ্যালবাম চলছিল তো গান রেকর্ডের কোনো একটা দিন আমি সকালবেলা উঠে আমি একটা লিরিক দিলাম তোমারও চোখের রাঙি নাই একটা গান আছে তুমি কি আমায় আগের মতো বাসো ভালো একটা লিরিকটা বাচ্চু ভাইকে দিলাম ভাই জাস্ট আমার মনে হয় না যে টোটাল গানটা পড়েছে আমার মনে হয় থার্টি ফর্টি সেকেন্ডের পরে উনি সাথে সাথে একটা টেপ রেকর্ডার তখন তো মোবাইলেও রেকর্ড করার সুযোগ ছিল না আর সাথে সাথে টেপ রেকর্ডারে উনি গিটার এনে একেবারে এক টানা অন্তরা মুখ সব সুর করে ফেললেন এবং আমার চোখের সামনে দেখা আমি বললাম যে কীভাবে সম্ভব একটা মানুষের কি পরিমাণ ট্যালেন্টেড হলে যে একবারে একটা মুখ পরে পুরো অন্তর সহ স্বতঃস্ফূর্তভাবে এত কালজুই একটা গান তৈরি করে ফেলেছিল সেটা একটা আমার চোখে দেখা একটা মানে বিস্ময় একটা এখন সঙ্গীত ভবনে লেগেছে ডিজিটালের হাওয়া কিন্তু একটা সময় ছিল ক্যাসেট ফিতার জয় জয়কার সেই সময়কে এখনো মনে পড়ে কিনা এমন প্রশ্নে তিনি বলেন সেটাই ছিল আমার কাছে সোনালি যুগ তখন প্রতিটা পাড়া মহল্লা মহফসলে ক্যাসেটের দোকান থাকতো আমরা একটা ক্যাসেট কেনার জন্য টাকা পয়সা জমিয়ে ক্যাসেট কিনতাম নিজেদের ভালো লাগার শিল্পীদের গান ক্যাসেটে কিনে আমাদের একটা নির্দিষ্ট নির্দিষ্ট সময় বের করে আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটি যার যে যখন যা পড়তো বা পড়তাম আমরা ওই কল স্টাডি শেষ করেই কখন একটা গান শুনবো এক দুই ঘন্টা এবং বন্ধুদের সাথে শেয়ার করবো তুই কি এই গানটা আগে শুনছিস না আমি আগে শুনছি তো এই ধরনের একটা ডিফারেন্ট ফিলিং কাজ করত খুব ভালো লাগার সময় ছিল দু সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তিনি সেই পুরস্কারে কি ক্যারিয়ারে অনেকটা দূরে এগিয়ে নিয়েছে মানে অ্যাওয়ার্ডের জন্য গান লিখিনি অ্যাওয়ার্ড পেয়েছি সেটা একটা বড় প্রাপ্তি একটা জাতীয় স্বীকৃতি পেলে তো অনেক ভালো লাগার কিন্তু আমি যে অসংখ্য মানুষের ভালোবাসা পেয়েছি আমি নিজে গান গেয়ে বা আমার কোনো গানের লেখা বা সুরে লাজ বলব যে ইমরানের বলতে চেয়ে মনে হয় এই গানটা যখন লিখেছিলাম আমরা তো নিজেরাও জানি না যে এত জনপ্রিয় হবে তো গানগুলো যেমন জনপ্রিয় হয় মানুষের কাছে পৌঁছে যায় দেশ থেকে বিদেশে এই গানটা আসলে পৃথিবীর অনেক দেশের মানুষ এটা কাভার করে গিয়েছে তো মিউজিকটা মানে সঙ্গীতের এমন একটা শক্তি যেটা একেবারে ভাইরাসের মতো যে কোনো জায়গায় ছড়িয়ে পড়তে পারে ভালো লাগাটা সেটা একটা বড় শক্তি সো এই ভালো লাগাটাই আমার কাছে বড় অ্যাওয়ার্ড শ্রোতাদের এমন ভালোবাসা নিয়ে এই সঙ্গীতের সঙ্গেই বেঁচে থাকতে চান শফিক তুহিন দেবরায় দ দীপ্ত দেশ টিভি